গুড মর্নিং ইন্টারনেট, আমি সুব্রত আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এসকেকে ওয়ার্ল্ড। তো ফ্রেন্ডস, আজ শনিবার 15 জুন 2019, এখনই বর্ষা আসছে না, আগামী দুই দিন আরও গরম এবং অস্বস্তি বাড়বে। তো ফ্রেন্ডস, আবহাওয়ার কি আপডেট সেটাই জানবো আজকের ভিডিওতে। তো ফ্রেন্ডস, এখনও যদি আপনারা আমাদের চ্যানেল এসকেকে ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইবের পর বেল আইকনকে অবশ্যই ট্যাপ করবেন। তো ফ্রেন্ডস, চলুন ডিটেলসে জেনে নিই আবহাওয়া কেমন থাকবে আজ। এখনই বর্ষা ঢুকছে না শহরে, তাই আপাতত প্রচণ্ড গরম থেকে নিস্তার নেই শহরবাসীর, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। শুক্রবার কলকাতার তাপমাত্রা ছিল 39.6 ডিগ্রি সেলসিয়াস, চলতি মরশুমে যা সর্বোচ্চ। কলকাতার পাশাপাশি এই দিন জেলাগুলিতেও তীব্র দাবদাহ ছিল। ডায়মন্ড হারবার, দীঘা, মেদিনীপুর, বর্ধমান, আসানসোল, বাঁকুড়া এবং শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল কিন্তু যথাক্রমে 38.4 ডিগ্রি, 36.8 ডিগ্রি, 40.6 ডিগ্রি, 38.0 ডিগ্রি, 41.2 ডিগ্রি, 40.2 ডিগ্রি এবং 40 ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী দুদিন কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 2-3 ডিগ্রি আরও বেশি থাকতে পারে, এমনটাই খবর দিয়েছে আবহাওয়া দপ্তর। কোন কোন জেলায় তীব্র গরমের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, তবে আর্দ্রতার জের বাড়বে আরও অস্বস্তি। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে আগামী দুদিনের তাপমাত্রার সম্ভাবনা কিন্তু রয়েছে, আরও আগামী দুদিন তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তো ফ্রেন্ডস, গোটা পশ্চিমবঙ্গেরই তাপমাত্রা বৃদ্ধি হবে আগামী দুদিন, আর তার জেরে কিন্তু জীবনটা হাসফাস অবস্থা হওয়ার পরিস্থিতি হবে। তাই ফ্রেন্ডস, এই ছিল আবহাওয়ার আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিন, শেয়ার করুন যাতে আপনার মতন আরও সবাই জানতে পারে আবহাওয়ার পরিস্থিতি। তো আজ এ পর্যন্তই, এখানেই শেষ করছি আজকের ভিডিও। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে আরেকটি নতুন ভিডিও দিয়ে। ততক্ষণের জন্য ফ্রেন্ডস, জয় হিন্দ, বন্দে মাতরম।